77 বছর বয়স হয়ে গেছে, তো তার কাজের গতি দেখলে মনে হয় শি ইজ রিয়েলি অ্যান আরাবিয়ান হর্স ইন আর স্পিরিট, গতিতে এই গতিতেই তিনি কাজ করেন এখনো, সেটাও আল্লাহর এক বিশেষ রহমত। তার উপর আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য শেখ হাসিনা আল্লাহর আশীর্বাদ। আমরা গতবারও ইশতেহার করেছি, ইশতেহার পরে করিনি, সেটা খেয়াল রেখে ইশতেহারটা করা দরকার। বুলেট পয়েন্টে করেন কিছু, কোনো দরকার নেই ঢাউস একটা পরিকল্পনা নিয়ে বিশাল একটা পুস্তক রচনা করবে, এ ধরনের ইশতেহার কেউ পড়বে না, সে সময়ও নেই। ইউক্রেন যুদ্ধ, এর ইম্প্যাক্ট সব জায়গায় আছে, সারা পৃথিবী ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টে ভুগছে। আমাদের এখানে কখন বৃষ্টি হোক, কোথায় বৃষ্টি হোক, আবার দেখি যে রোদে জল দিন, কোনো ঠিক ঠিকানা না, পৃথিবী পাল্টে গেছে, বদলে গেছে, জীবনের চালচিত্র বদলে গেছে। কাজে আমাদের এখানে সময়ের সঙ্গে বাস্তবতার সাথে সঙ্গতি রেখে চলতে হবে সামনে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে, ক্ষমতায় থাকতে হবে। কঠিন দিন অতিক্রম করার মতো সাহসী ক্যাপ্টেন আমাদের দলে আছে, আমার দলের অধিনায়ক অত্যন্ত সাহসী, দূরদর্শী, এবং তার অসম সাহসের জন্য আমরা দুর্গম সাগর পাড়ি দিতে পারি এবং দিয়ে আসছি।